মানিকগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জামাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ মিজানুর রহমান খান আসামির রোমানের উপস্থিতিতে এই আদেশ দেন পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে দু হাজার চোদ্দ সালের উনিশ এপ্রিল পারিবারিক কলহের জেরে নাজমা বেগমকে ছুরিকাঘাত করে রোমান পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুদিন পর মারা যান নাজমা